আজকে আমরা শিখব জাভাস্ক্রিপ্টে কিভাবে ফাংশন লিখতে হয় এবং অ্যারেজ এবং জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশনস। আশা করি বুঝতে পারবেন, বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। যা কাজ শুরু করি, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো জানলাম সেই বিষয়গুলো অবশ্যই বুঝতে পেরেছেন। আজকে আমরা শিখবো ফাংশন। তো আমি নির্দিষ্ট ফোল্ডারে গেলাম এবং এখানে ইন্ডেক্স এইচটিএমএল যেটা চালু আছে সেটাকে চালু দেই, কারণ গত ক্লাসে আমরা এখান থেকে এখানে কাজ করছি। তো আজকে আমাদের টপিকস, প্রথম টপিকস হচ্ছে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখব। আমি গত ক্লাসের এগুলোকে ডিলিট করে দিই আগে। এখানে যে এইচটিএমএল এর মধ্যেই মূলত জাভাস্ক্রিপ্ট কে লিখতে হয়। তো আমরা যে কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ শিখতে যান, ফাংশন হচ্ছে তার মূল জিনিসগুলোর মধ্যে একটা। সব ল্যাঙ্গুয়েজে ফাংশন আছে আর সবখানে ফাংশনের মূল কনসেপ্টটা হলো একই, তবে সহজ। ফাংশন আসলে আর কিছুই না, এটা একটা কোড ব্লককে নাম দেওয়া, পরে ওই কোডের যে কোনো জায়গায় সেই নাম ধরে ডাকলে কোড ব্লকটি এক্সিকিউট হয়। যেমন আমরা কাজ করতে করতে আরো বিস্তারিত বুঝতে পারবো। আমরা তাহলে আমরা একটা ফাংশন লিখি, তো স্ক্রিপ্টের মধ্যে আমি আছি। তো এখানে ফাংশন লিখতে গেলে আমরা, আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি একটু সাজিয়ে নেই। তো আমরা ফাংশন লিখি, ফাংশন function ফাংশন, যেমন আমি ফাংশনের নাম দিলাম পপ আপ। আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এখানে ফাংশন লিখতেছি, আমি ফাংশনটার নাম দিলাম পপ আপ। তো ফাংশনে আমাকে কি কাজ করবে আমি সেটা এখানে লিখি, অ্যালার্ট, অর্থাৎ সে আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিবে। তো আমি এখানে লিখলাম, ডাবল কোটের ভিতরে দেই, যেমন আমি লিখলাম হ্যালো টেকনিক্যাল। এবং এই যে ফাংশনটা আমি এখানে তৈরি করলাম, ফাংশনের আমি নাম দিলাম হচ্ছে পপ আপ, এবং সেখানে আমি একটা অ্যালার্ট মেসেজ দিলাম যে যে হ্যালো টেকনিক্যাল। এখন আমি এবার এই ফাংশনটিকে এখানে কল করব। তো সেই জন্য আমরা লিখলাম সাপোজ ইনপুট, টাইপ দিলাম বাটন। এখানে অন ক্লিক দিই, এখানে আমাদের ফাংশনের নামটা আমরা দিলাম, ফাংশনের নাম দিয়েছি পপ আপ। এটার একটা ভ্যালু দিই, ভ্যালু দিলাম পপ আপ। এখন এটাকে সেভ করলাম, সেভ করে এখন আমি এটাকে রান করে দেখি আমার এই ফাংশনটি কাজ করে কিনা। আমি রানে গেলাম, আমি আমার ব্রাউজারে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে এখন এই যে পপ আপ বাটন তৈরি করলাম, এখানে এখানে পপ আপে যখন আমরা ক্লিক করব তখন পপ আপটি কাজ করতেছে না। দেখি কি হলো, আপনারা কি আমার কথা বুঝতে পারেন? তাহলে আমরা এখানে একটা ফাংশন লিখলাম, এই যে ফাংশনটি লিখলাম, ফাংশনের একটা নাম দিলাম পপ আপ,
এবং এই ফাংশনটিকে আমরা এখানে বললাম যে অন ক্লিক করার পরে পপ আপ ফাংশনটি চালু হবে এবং আমাকে একটা অ্যালার্ট দেখাবে যে হ্যালো টেকনিক্যাল। আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিত জানার জন্য যেমন আমরা W3 স্কুলে চলে যাই। জাভাস্ক্রিপ্টে গেলাম, এখান থেকে আমরা চলে গেলাম ফাংশনে। ফাংশনে কিভাবে ফাংশন লিখতে হয় এখানে কিন্তু এক্সাম্পল সহ আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখানে আমরা এই যেমন একটা ফাংশন লিখতে গেলে কি করতে হয়, একটা ফাংশন দিতে হয়, তার একটা নাম দিতে হয়, তারপর তার কি প্যারামিটার থাকবে প্যারামিটার গুলো আমাদেরকে দিতে হয়। যেমন এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে ফাংশন লিখতে আমরা সেটা দেখলাম। তারপর হোয়াই ফাংশন, যেমন কেন ফাংশন, ইউ ক্যান এখানে আমরা এইভাবে আমরা যে কোনো ফাংশন আমরা এখানে লিখব। যেমন এখানে আমরা একটা ফাংশন দিলাম, যেমন এখানে একটা অ্যালার্ট দিলাম, যেমন এই ফাংশনটি, যেমন ফাংশনের নাম এখানে ইউজ করলো কি মাই ফাংশন, আর আমরা আমাদের ফাংশনের নাম দিয়েছিলাম কি পপআপ। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? যাই হোক, ফাংশন লেখার সময় প্রথমে ফাংশন শব্দটি, এরপর ফাংশনের যে কোনো নাম, এই যে আমি এখানে লিখলাম যে প্রথমে ফাংশন শব্দটি লিখতে হবে, তারপর ফাংশনের যে কোনো নাম, যেমন আমি দিয়েছি পপ আপ, অর্থাৎ ফাংশনের নাম আপনি ইচ্ছে মতো দিতে পারবেন। আপনি ইচ্ছে করলে যে কোনো নাম আপনি ব্যবহার করতে পারবেন, তবে আপনাকে এমন একটা নাম ব্যবহার করা উচিত যেটা প্রাসঙ্গিক হয়। আবার ফাংশন লেখার আরো কিছু নিয়ম আছে, যেমন আপনি চাইলে যে সমস্ত রিজার্ভ ওয়ার্ড জাভাস্ক্রিপ্টের জন্য আছে সেগুলো আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো আপনাকে সেই জন্য কাজ করতে হবে। আপনাকে আমার কথা বুঝতে পারেন? ফুল স্ক্রিন করলে দেখতে সুবিধা হবে। আমরা ফুল স্ক্রিন, আসলে ফুল স্ক্রিন করলে আমি আগে স্ক্রিনটাকে একটু বৃদ্ধি করে দেই। আবার এবার আসি আমরা ফাংশনের প্যারামিটার, অর্থাৎ আমরা একটা ফাংশন লিখলে, আমি যখন ফাংশন লিখব তখন ফাংশনের আমরা আবার বিভিন্ন প্যারামিটার ব্যবহার করতে পারি। তো যখন আপনি কোনো ফাংশন লিখবেন তখন তার সাথে তার প্যারামিটারটি ব্যবহার করতে পারবেন। এই প্যারামিটার প্রথম ব্র্যাকেটের ভিতর রাখতে হবে, এই যে প্রথম ব্র্যাকেট আছে এটার ভিতর মূলত প্যারামিটারটাই রাখতে হবে। অর্থাৎ এগুলি কিন্তু এক একটা ভেরিয়েবলের মতো কাজ করে। গত ক্লাসে আমরা ভেরিয়েবল দেখছিলাম যে কিভাবে ভেরিয়েবল তৈরি করতে হয়, আর যদি কোনো প্যারামিটার না থাকে তাহলে আমাদের প্রথম ব্র্যাকেটের ভিতরে কিছুই থাকবে না। যেমন আমরা একটু আগে যে ফাংশনটি লিখলাম, এই ফাংশনের মধ্যে আমাদের কোনো প্যারামিটার এখানে আমরা যুক্ত করিনি, এই জন্য এটা ফাঁকা আছে। তা আমরা এখন প্যারামিটার সহ কিভাবে একটা ফাংশন লিখতে হয় সেই বিষয়টা একটু দেখি। তা আমরা সাপোজ এই ফাংশনটাকে পরিবর্তন করি, এটা কেটে দিলাম। তো এখানে এখন আমরা আরেকটা ফাংশন লিখি যেটা প্যারামিটার সহ আমরা ফাংশনটি লিখব।
sorry function. Suppose I'm going to get addition. এখন এই যে আমরা প্রথম বন্ধনীর ভিতরে আমরা কি করব, আমরা আমাদের যে প্যারামিটারটা হবে সেটা লিখব। যেমন আমি প্যারামিটার হিসেবে দিলাম যে ফার্স্ট নাম্বার, তারপরে আরেকটা প্যারামিটার আমি ব্যবহার করলাম সেকেন্ড নাম্বার। এখন আসি যেমন এখানে একটা ভেরিয়েবল নেই রেজাল্ট, তারপরে আবার রেজাল্টটাকে কল করি রেজাল্ট ইকুয়াল, আমি এই দুটাকে কপি করে এখানে নিয়ে আসি, তারপরে এখানে একটা প্লাস মানে যুক্ত করব। লাইনটি শেষ করি এবং এখানে একটা রিটার্ন দিলাম রেজাল্ট। এরপর আরেকটা ভেরিয়েবল নেই মাই রেজাল্ট, এডিশন সাপোজ আমি দিলাম এটার ভিতরে 10/20, তারপর এখানে আমরা একটা অ্যালার্ট মেসেজ দিই অ্যালার্ট, অ্যালার্ট হিসেবে শো করবে মাই রেজাল্ট। তাহলে এখন আমরা কি করলাম, পূর্বে আমরা একটা ফাংশন কিভাবে লিখতে হয় সেটা শিখলাম, এখন আমরা একটা ফাংশনের মধ্যে কিভাবে প্যারামিটার ব্যবহার করতে হয় সেই বিষয়টা দেখতেছি। তো ফাংশনের ভিতরে প্যারামিটার দিতে গেলে আমরা দেখলাম যে ফাংশনের আমরা এখানে যে নামটা ব্যবহার করবো সেটা হচ্ছে তার ফাংশন, আর এই যে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার এখানে কথাটি লিখলাম এটা হচ্ছে তার প্যারামিটার। এরপর আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট, এবং রেজাল্টটা রেজাল্ট সমান সমান হবে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, এবং এটা রিটার্নটা আসবে হলো রেজাল্ট। অর্থাৎ এইভাবে আমাদেরকে একটা ফাংশন লিখতে হয়। পরবর্তীতে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম মাই রেজাল্ট, তো এখানে গেট এডিশন মানে হচ্ছে আমার এই ফাংশনটাকে সে কল করবে, কল করে আমাদেরকে ফার্স্ট নাম্বার অ্যালার্ট হিসেবে দিবে আমার মাই রেজাল্ট। এখানে এই ফাংশনটিতে দুইটা প্যারামিটার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফার্স্ট নাম্বার একটা হচ্ছে সেকেন্ড নাম্বার। তারপর ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমরা এখানে, আচ্ছা এখন আমরা এটাকে রান করি। এই যে আমরা এখন কাজটা দেখলাম, এটা হচ্ছে আমাদের যে কোনো ফাংশন লেখার জাভাস্ক্রিপ্টে যে কোনো ফাংশন আমাদেরকে এইভাবে লিখতে হয়। এই অ্যালার্ট মেসেজের মাধ্যমে আমরা এই যে মাই রেজাল্ট যেটা আছে আমরা এই ভেরিয়েবলটাকে এখান থেকে নিয়ে আসলাম। তা আশা করি কিভাবে ফাংশন লিখতে হয় জাভাস্ক্রিপ্টে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই যে এই কতটুকু আমরা ফাংশন লেখার আগে আমরা নর্মাল একটা ফাংশন যেটা প্যারামিটার ছাড়া আমরা ফাংশনটা তৈরি করলাম, এখন আমরা প্যারামিটার কিভাবে ফাংশনে যুক্ত হয় সেই বিষয়টা দেখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফাংশন সম্পর্কে আমরা যদি আরো আমাদেরকে দেখতে হয় তাহলে আমরা ফাংশনের এখানে আমরা দেখব যে W3 স্কুলের আমরা যে JS এর বা জাভাস্ক্রিপ্টে যে ফাংশন এরিয়া আছে সেই ফাংশন এরিয়াতে গেলে আমরা আরো ফাংশনের নিয়ম কানুন সম্পর্কে আমরা অবগত হতে পারবো। সেখান থেকে আমরা নিয়ম কানুন সম্পর্কে ধারণা নিয়ে আমরা যে কোনো ফাংশন জাভাস্ক্রিপ্টের যে কোনো ফাংশন আমরা তৈরি করতে পারবো। তো এবার আমরা আলোচনা করব কিভাবে জাভাস্ক্রিপ্টে অ্যারে লিখতে হয়।
জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল দেখে আমরা গত ক্লাসে দেখে আসছি একটু আগে কিভাবে ভেরিয়েবল নিতে হয় আমরা সেই বিষয়টা জানলাম। অর্থাৎ একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটাই মান রাখতে পারি, যেমন এই ভেরিয়েবলের মধ্যে আমরা একটা মান রাখতে পারি। আমরা এখন কিভাবে অ্যারে ব্যবহার করে, অ্যারেটা মূলত আমাদের ভেরিয়েবলের মতো কাজ করে, আমি এটাকে ডিলিট করে দিই। তাহলে আমি এই স্ক্রিপ্টের মধ্যেই কাজটা করি। যেমন আমরা একটা ভেরিয়েবল লইলাম টিউটোরিয়াল ইকুয়াল, অর্থাৎ আমরা কিভাবে একটা ভেরিয়েবল লিখতে হয় এবং কিভাবে একটা অ্যারে লিখতে হয়, কিভাবে একটা ফাংশন লিখতে হয় সেই বিষয়গুলো জানতেছি। আমরা পরবর্তীতে যখন প্রজেক্ট নির্ভর কোনো কাজ করব যখন, তখন আমরা এগুলোকে আরো ওখানে অ্যাপ্লাই করে আমার ওয়েবসাইটটিকে আরো সুন্দর করতে পারবো। তো এখানে দুইটা কোটেশন আমাকে দিতে হবে, একটা কমা দিতে হবে। আমি কোটেশন গুলো দিয়ে নেই, আবার কমা দিলাম, আবার কোটেশন, আবার কমা, আবার কোটেশন দিলাম। এখন কোটেশনের মধ্যে আমার যেই অ্যারে গুলো আমি সংযুক্ত করতে চাই সেই সংযুক্ত গুলো আমি লিখবো। যেমন আমি এখানে লিখলাম HTML, আর একটা দিলাম CSS, এখানে একটা দিই জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, এবং এখানে দিলাম PHP। তো এখানে লক্ষ্য করুন, আমরা যখন অ্যারে লিখলাম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, আমরা সমান সমান এখানে বললাম যে এটা হচ্ছে HTML, এটা CSS, এবং এখানে আমরা কোটেশন ব্যবহার করে একটা কমা দিলাম, এবং এখানে কোটেশন ব্যবহার করে আমরা একটা কমা দিলাম, এবং শেষে কিন্তু দেখেন আমরা এখানে কিন্তু কোনো কমা দেইনি। অর্থাৎ শেষের শেষে আমরা যে অ্যারেটা দিব সেই অ্যারের মধ্যে আমরা কমা দিব না। এভাবে আমরা যতগুলো এখানে আমরা অ্যারে দিতে চাই ততগুলো অ্যারে আমরা এখানে দিতে পারবো। তো এখন আমি যদি এটাকে রাইট করতে চাই তখন আমাদেরকে এখানে লিখতে হবে ডকুমেন্ট ডট রাইট, তারপরে সাপোজ আমি দিলাম আমার ভেরিয়েবল হচ্ছে টিউটোরিয়াল, টিউটোরিয়াল, এবং এভাবে আমাদেরকে টার্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। সাপোজ আমি এখানে জিরো দিলাম, অবশ্যই লাইন শেষে সেমিকোলন দিতে হবে। তাহলে এখন আমরা দেখবো কি, আমরা যখন এটাকে রান করব ব্রাউজারে যখন দেখবো তখন আমরা দেখতে পাবো কি, এই যেমন আমার এখন HTML কথাটি আসছে, অর্থাৎ এই যে আমার এই জিরো দিয়ে এটা শুরু হয়, অর্থাৎ এই HTMLটাকে সে বলবে বোঝাচ্ছে জিরো, CSSটাকে সে ধরবে ওয়ান, জাভাস্ক্রিপ্টকে বলবে টু, এবং PHPকে বলবে থ্রি। অর্থাৎ শূন্য থেকে কিন্তু শুরু হয়, অর্থাৎ এটার মান অনুযায়ী আমি এখানে যদি এখন ওয়ান ইউজ করি, এখানে সাপোজ আমি দিলাম ওয়ান, ওয়ান দেওয়ার পরে আমি যখন এটাকে রিলোড দিব তখন কিন্তু এই যে দেখেন তখন কিন্তু CSSটা এখানে দেখাচ্ছে। আবার একইভাবে আমি যদি এখানে টু ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট কথাটি এখানে দেখতে পাবো। এটাকে সেভ করে রিলোড করে এই যে জাভাস্ক্রিপ্ট কথাটি আসছে। অ্যারের প্রতিটি মানকে এলিমেন্ট বলে, অ্যারের যে প্রতিটি মান আছে এটাকে এলিমেন্ট বলে। অর্থাৎ আমরা উপরে যে এখানে যে টিউটোরিয়াল কথাটি লিখলাম, এখানে চারটি এলিমেন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট বলা হয়। একটা এলিমেন্ট যে কোনো কিছু হতে পারে, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা একটা স্ট্রিং হতে পারে বা একটা পূর্ণ সংখ্যা হতে পারে, অর্থাৎ এটা একটা এলিমেন্ট অথবা আমরা একটা একটা অবজেক্টও বলতে পারি। তো প্রথম মানের জন্য আমাদেরকে অবশ্যই এখানে শূন্য দিতে হবে, তারপর একটা পর্যায়ক্রমে আমাদেরকে এভাবে তৃতীয় বন্ধনীর ভিতরে আমরা যখন তাকে এখানে কল করবো তখন সেভাবে মোতাবেক সে কিন্তু আসবে। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই অ্যারের দিতে গেলে অ্যারের পরে আমাদেরকে কোটেশন ব্যবহার করে অবশ্যই এখানে একটা কমা দিতে হবে, এবং সর্বশ্রেষ্ঠ কিন্তু মনে রাখতে হবে এখানে আমরা কমা দিতে পারবো না বা কমা দেওয়ার
আমরা কমা দিলে আমার এটা কাজ করবে না। যেমন আরেকটা অ্যারে আমরা তৈরি করি, অ্যারে আমরা এখন যে পদ্ধতি লিখছি আরেকভাবে তৈরি করা যায়, আমরা সেটাও একটু দেখি। যেমন আমি লিখলাম ভেরিয়েবল, একইভাবে টিউটোরিয়াল টিউটোরিয়াল সমান সমান আমি দিলাম নিউ অ্যারে, নিউ অ্যারে দিয়ে আমাদেরকে এইভাবে দিতে হবে। তারপরে আমি যেমন এটার নাম দিলাম টিউ, এটা কপি করে নিই তাহলে সুবিধা হবে, একই জিনিস টিউটোরিয়াল সাপোজ এটা দিলাম হচ্ছে জিরো, এখানে দিয়ে আমরা সমান সমান দিয়ে যা ডাবল কোট দিলাম, এবং এখানে একটা সেমিকোলন দিয়ে এটাকে শেষ করলাম। ডাবল কোটের ভিতরে আমরা যে কোনো প্যারামিটার এখানে যুক্ত করতে পারি, যেমন আমি দিলাম HTML, তারপর একটা কন্ট্রোল ডি করে আমি আরেকটা দিয়ে দিলাম ওয়ান, এটাকে করে দিলাম CSS, একটা লাইন বৃদ্ধি করে এটাকে দিলাম টু, এটাকে দিলাম জাভাস্ক্রিপ্ট, একটা লাইন করি সাপোজ এটাকে দিলাম থ্রি, এবং এটাকে দিলাম PHP। এভাবে আমরা যে কোনো অ্যারে তৈরি করতে পারি, এবং সেটাকে আমরা ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে আমরা সেটাকে কল করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা শিখব জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন। জাভাস্ক্রিপ্ট দিয়ে ফর্ম ভ্যালিডেশন করা যায়। আমরা HTML এ দেখছি কিভাবে আমরা ফর্ম তৈরি করতে হয়, বিশেষ করে আমাদের বিভিন্ন ইনপুট আছে, সিলেক্ট বক্স আছে, বিভিন্ন চেক বক্স আছে ইত্যাদি। যে কোনো HTML ফর্মকে আমরা, অর্থাৎ যে কোনো এলিমেন্টই হোক না কেন, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে তাকে চেক করে আসতে পারি সেটা ভ্যালিড কিনা। ভ্যালিডেশন দিয়ে আমরা সেই জিনিসটা করতে পারি। তো সেই জন্য আমরা একইভাবে এটাকে মুছে ফেলি। যেমন আমি এখানে একটা ফাংশন তৈরি করি, ফাংশন সাপোজ আমি ফাংশনের নাম দিলাম ভ্যালিড ফর্ম, ভ্যালিডেট ফর্ম, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সাপোজ টি দিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো এখানে আমরা রোটেশনের ভিতরে আমরা একটা ফার্স্ট নেম কথা লিখি, আন্ডারস্কোর নেম, অর্থাৎ আমার ফর্মের মধ্যে আমার যে নামটি থাকবে ইনপুটে সেই বিষয়টা, এখানে ডট দিয়ে লিখলাম ভ্যালু, এখন আমরা এখানে একটা কন্ডিশন দিই সাপোজ ইফ, এখানে এসে বলি টি ডট লেন্থ, লেন্থ সমান সমান জিরো, এখানে একটা আমরা এখানে একটা অ্যালার্ট ব্যবহার করি, অ্যালার্ট প্লিজ এন্টার এনি ভ্যালু।
এখানে একটা রিটার্ন ইউজ করতে হবে, রিটার্ন দিলাম ফলস, এখানে বলি ইজ ইফ is not key সমান সমান ফলস, এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটা ফর্ম ভ্যালিডেশন কিভাবে করতে হয়, আমরা সেই জন্য একটা ফাংশন এখানে তৈরি করতেছি এবং তার মধ্যে আমরা এখন ইফ একটা কন্ডিশন দিলাম এবং ইলস ইফ একটা কন্ডিশন দিয়ে আমরা এখানে লিখতেছি। তারপরে এখানে একটা অ্যালার্ট ব্যবহার করি, প্লিজ প্লিজ এন্টার এনি টেক্সট, এটার মধ্যে একটা রিটার্ন দিই, রিটার্ন ফলস, তারপরে আবার আমরা লিখলাম ইলস অ্যালার্ট, এখানে অ্যালার্ট দিলাম ডাবল কোট ফর্ম সাবমিটেড সাবমিটেড, এবং এটা রিটার্নটা ট্রু করে দিই। রিটার্ন দিলাম ট্রু, এখন আমাদের ফাংশন লেখা হয়ে গেছে। এখন আমরা এটা একটা ফর্ম ট্যাগের মধ্যে এসে আমরা তাকে কল করি, ফর্ম অ্যাকশন, ফর্মের আমরা একটা নাম দিই, সাপোজ আমরা নাম দিলাম ডাব্লিউ ফর্ম, এবং এটার একটা মেথড দিই, কোটেশনের মধ্যে দিতে হবে অবশ্যই, মেথড দিলাম আমরা পোস্ট, এবং সাবমিট ইকুয়াল রিটার্ন এখন এখানে আমরা একটা পি নিই, এর মধ্যে একটা ইনপুট নিই, এটা টাইপ দিলাম টেক্সট, এটা একটা নাম ব্যবহার করি, সাপোজ এখানে দিলাম ফার্স্ট নেম, আমরা যে নেমটি ওখানে ব্যবহার করছি সেটা, এবং এটাকে দুই ভাগ করে এবার আরেকটা দিয়ে হলো সাবমিট, সাবমিট, এবং এটার নাম দিলাম আমরা সাবমিট,
এখানে একটা ভ্যালু ব্যবহার করি, সাবমিট। এগুলো তো অবশ্যই আপনারা বুঝতে পারেন যে আমরা এগুলো এইচটিএমএল এ দেখছি কিভাবে কাজটি করতে হয়। এই এখন আমরা এখানে একটা ফর্ম নিলাম, তো এটাকে এখন আমরা যখন রান করব তখন আমরা এরকম ভ্যালিডিটি দেখতে পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসকে দীর্ঘায়িত করছি না, তো আমরা আমাদের ক্লাসে ফেরত যাই। ভিডিওটি পুনরাবৃত্তি ভিজিট করুন, জাতীয় দক্ষতা বাতায়ন এবং আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।